চাপে পড়ে সরকারকে যা করতেই হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চমৎকার সফলতা বাংলাদেশে, দর্শক আমরা কথা বলছি 9 জুন 24। ওবায়দুল কাদেরের কিছুদিন আগের একটা বক্তব্য বিশ্লেষণ করব। ওবায়দুল কাদের বলছেন, ক্ষোভ থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই। এর মানে আমেরিকা চাপ দিচ্ছে, নানান দিক থেকে চেপে ধরার চেষ্টা করছে, সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে, ডক্টর ইউনুস নিয়ে কঠিন কঠিন কথা বলছে এবং বিচার বিভাগকে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত প্রশ্নবিদ্ধ করছে, আজিজকে স্যাংশন দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, যে আমাদের সেনাবাহিনী ছিল আমাদের সবচেয়ে গর্বের জায়গা, আমাদের বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ, বিএনপি সবাইকে নিয়ে কম বেশি বিতর্ক আছে, সাংবাদিক, সিভিল সোসাইটি সবার বিরুদ্ধে নানান অভিযোগ বা বিতর্ক রয়েছে, জনগণ সবাইকে গালাগালি করে বা করতো, কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা আলাদা আস্থার জায়গা ছিল ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি। যে সেনাবাহিনীর কথা বললো, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী নামাচ্ছে, মানেই সেনাবাহিনীকে যথাযথ ক্ষমতা দিয়ে কোথাও মোতায়েন করলে তাদের উপর একটা আস্থা জনগণের কাজ করে, সবচাইতে আস্থার জায়গা এখন পর্যন্ত সোফার সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর প্রধানকে স্যাংশন দেওয়া মানেই তাও দুর্নীতির অভিযোগ, টোটাল সেনাবাহিনীকে বিতর্কিত করা, সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তিনি দুর্নীতি করেছেন, মানে সেনাবাহিনী দুর্নীতিমুক্ত নয়। এবং আজিজ দুর্নীতি করেছেন মানেই আজিজের মতো এরকম হাজারো আজিজ সেনাবাহিনীর বড় বড় অফিসারদের মধ্যে পাওয়া যাবে। এরপর আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যুক্তরাষ্ট্র, এত কিছু করেছে, পুলিশ বাহিনীকে স্যাংশন দিয়েছে, পুলিশের প্রধানকে, র‍্যাবের প্রধানকে দিয়েছিল, আবার নানান অর্থনৈতিক বা শ্রম আইন লঙ্ঘন সহ নানান বিষয়ে স্যাংশন, একটা গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু অলরেডি রেডি, যে কোনো সময় খবর আসতে পারে, এবং সুষ্ঠু নির্বাচন নানান বিষয়ে কথা বলছে, সরকারকে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে সরকারকে আমেরিকা। যেমন কিছুদিন আগে ডোনাল্ড লু সফর করে গেলেন, আওয়ামী লীগ নেতারা খুব বড় বড় কথা বলল যে সব ঠিক হয়ে গিয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু ডোনাল্ড লু হাসতে হাসতে গিয়ে রাতের আধারে স্যাংশন দিয়ে দিলেন, খুব কষ্ট পেয়েছে আওয়ামী লীগ। তো এত কিছু করছে, তারপর ওবায়দুল কাদেরকে বলতে হচ্ছে আওয়ামী লীগকে যে ক্ষোভ থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই। এর মানে চাপে পড়ে একথা বলতে বাধ্য হচ্ছে সরকার, যে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই, কোনো উপায় নাই, আমেরিকাকে মোটো ওভারলুক করতে পারবে না, সেই সুযোগ সরকারের হাতে নেই। আমেরিকার প্রতি একটা ডিপেন্ডেন্সি আছে, এটা আমেরিকার একটা সফলতা, যে বাংলাদেশ আর মিয়ানমার এক নয়। মিয়ানমারকে যদি আমেরিকা কোনো স্যাংশন দেয়, এতে মিয়ানমারে তেমন কিছু আসে যায় না, কারণ মিয়ানমার খুব ডিপলি চীনের সাথে এনগেজড এবং রাশিয়ার সাথে এনগেজড, তাদের উপর ডিপেন্ডেন্সি রেখেই মিয়ানমার চলতে পারে, অথবা ওয়েস্ট বা পশ্চিমাদের সাথে তেমন কোনো গভীর এনগেজমেন্ট মিয়ানমারের নেই। কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র এমন একটা সম্পর্ক তৈরি করেছে, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এমন ডিপেন্ডেন্ট পর্যায়ে নিয়ে এসেছে, যুক্তরাষ্ট্র উঠতে বসতে কথায় কথায় চড়থাপ্পড় দিলেও কিছু করার নেই। এই যে এইরকমই বলতে হবে আওয়ামী লীগকে বা সরকারকে, ক্ষোভ থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই, আমেরিকার সঙ্গে সম্পর্ক এড়িয়ে গার্মেন্টস ঠিকমতো চলবে, অর্থনীতির চাকা সচল থাকবে, স্বাধীনভাবে সারা পৃথিবীতে ঘুরবে, এটা চাপাবাজি ছাড়া কিছুই নয়। আটলান্টিক পাড়ি দিয়ে এত ঘন্টা সফর করে এত দূর যাওয়ার দরকার নেই, ওটা চাপাবাজি। আসলে যুক্তরাষ্ট্রের সাথে এতটাই ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে বা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, যুক্তরাষ্ট্রকে ওভারলুক করে বাংলাদেশের পক্ষে চলা সম্ভব নয়, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা চমৎকার সফলতা। বিভিন্ন সমস্যার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে সরকার আগ্রহী বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেশ কয়েকদিন আগের বক্তব্য ওবায়দুল কাদের বলেন, অনেক ক্ষোভ এবং বেদনা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে সম্পর্ক আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু আয়না তাদের নিজেদের চেহারা দেখা উচিত। এই কথাটা আমার ভালো লেগেছে, ক্ষোভ তো থাকতেই পারে কিন্তু বেদনার সঙ্গে, এর মানে খুব বেদনা আওয়ামী লীগের। কী বেদনা? যে রোনাল্ড লু ফুসকা খেয়ে গেল, ক্রিকেট খেলে গেল, তারপর যে আবার আওয়ামী লীগের খুব প্রিয় পাত্র, আওয়ামী লীগের পোষ্য সন্তানের মতো, যাকে সন্তানের মতো লালন পালন করে বড় করেছে, সে আজিজকে স্যাংশন দিয়ে দিল, এবং আজিজকে যে আইনে স্যাংশন দিয়েছে, ক্রিপ্টোকারেন্সি আপনাদেরকে শুনিয়েছিলাম 7031 অ্যাক্ট, যার অর্থ রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেছে, এর মানে কার্যত সরকার দায়ী হয়েছে, সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মানে এতে খুব বেদনা ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সরকারের মনে খুব বেদনা, কিন্তু বেদনায় কিছু আসে যায় না। এই বেদনা নিয়েও আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে,
আমেরিকার সাথে সম্পর্ক এড়িয়ে চলার, ওভারলুক করার, তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। কিছু কিছু ক্ষেত্রে চাপা মারে, কিন্তু বাস্তবে আমেরিকার সাথে বেয়াদবি করার সাহস নাই। যতটুকু ভারতের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা রাখা, এই বেদনা, মানে বেদনা আছে কথাটা স্বীকার করেছে। এ সময় মানবাধিকার শবক দেয়া আমেরিকা ইসরায়েলে গিয়ে মানবাধিকার কোথায় থাকে এমন প্রশ্ন তোলেন তিনি। হ্যাঁ, প্রশ্ন আমাদেরও আছে। তো একই সাথে আয়নায় নিজের মুখ আওয়ামী লীগেরও দেখা উচিত। তারা আমেরিকাকে শবক দেন, আপনারা আওয়ামী লীগই তো কত মানবাধিকার লঙ্ঘন করেন, সেটা ইসরায়েলের চাইতে কোনো অংশে কম নয়। অতএব আওয়ামী লীগের মুখেও মানবাধিকার শবক আমেরিকাকে দেওয়া মানায় না। দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আইনজীবী যে ডক্টর ইউনূসের বিচার হচ্ছে তাকে অপমান করা কোনো দুর্বিসন্ধি নেই, কিন্তু আইনজীবী হচ্ছে এটার উপরেই খুব সূক্ষ্ম নজর রাখছে যুক্তরাষ্ট্র। যাই হোক দর্শক, এই যে বেদনা থাকা সত্ত্বেও, ক্ষোভ থাকা সত্ত্বেও আমেরিকার সাথে ভালো সম্পর্ক চায়, এটা আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সফলতা এবং আওয়ামী লীগের একটা মারাত্মক দুর্বলতা, ডিপেন্ডেন্সির প্রমাণ। আমেরিকা বাংলাদেশের জন্য অনিবার্য।